আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয় শয়তান কিভাবে মানুষের মানুষের পাকরাও করে। মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে মানুষ সবসময় ভাবতে থাকে সে দরিদ্র হয়ে যাবে অর্থনৈতিক কষ্টে পড়বে এইভাবে শয়তান অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে যা ভুল সিদ্ধান্তের দিকে এনে দিতে পারে অসন্তুষ্টি তৈরি করে একজন মানুষের যা আছে তা ভুলিয়ে রেখে যা নেই শয়তান সেগুলো দিয়ে মানুষের মনে অসন্তুষ্টি ঢুকিয়ে দেয় একজন মানুষ যা অর্জন করেছে এই দিকে দৃষ্টি না দিয়ে তার চেয়ে অন্যের অর্জনকে বড় করে দেখায় ফলে মানুষের মনে কব ও ইনমন্যতার জন্ম দেয় লোভ লালসা জাগিয়ে দেয় শয়তান মানুষকে দ্রুত অর্থ লাভের স্বপ্ন দেখায় এমন সুযোগের কথা বলে যেখানে অসৎ ও ঝুঁকিপূর্ণ দান ছাদগা থেকে বিরত করে শয়তান মানুষকে মনে করিয়ে দেয় যে অর্থ দান করলে টাকা কমে যাবে ফলে সে ভবিষ্যতে আরো দরিদ্র হয়ে যাবে ফলে মানুষ দান সজ্ঞা থেকে বিরত থাকে যা মানুষের অত্যাধুনিক ক্ষতির কারণ কিন্তু মনে রাখবেন আল্লাহই রিজিকের মালিক ভয়ে ভালো কাজ থেকে বিরত হবেন না বরং কঠোর পরিশ্রম জীবনযাপন হালাল উপার্জন এবং আল্লাহর প্রতি ভরসা রাখার মাধ্যমে আমরা আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারি তাছাড়া দান সজ্ঞা করা অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি আনতেও বয়ে আনে সুতরাং শয়তানের ফাঁদে না পড়ে ইমানের সাহায্যে সঠিক পথে চলুন এবং আল্লাহর রহমতে ভরসা রাখুন সৃষ্টির সময় থেকে মানব জাতির সঙ্গে শয়তানের শত্রুতার সূচনা সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে সত্যাচ্যুত করার অঙ্গীকার করে সে মহান আল্লাহর সামনে মানবজাতিকে শত্যাচ্যুত করার অঙ্গীকার করে এরশাদ রয়েছে আল্লাহ তাকে অভিশাপ করেন এবং সে বলে আমি অবশ্যই আপনার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব আমি তাদের পথ করবই সুরা নিসা আয়াত একশো আঠারো উনিশ তাই আল্লাহ সবাইকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করুন আমিন